শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3,950 মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। প্রথম চালানে বৃহস্পতিবার ভারতে গেল 45 মেট্রিক টন 800 কেজি ইলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রথম চালানে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে 12টি ট্রাকে করে 45 মেট্রিক টন 800 কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পেট্রাপোল বন্দরে ইলিশের চালান প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে $10। গত বছর পূজা উপলক্ষে 2,900 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হলেও মাত্র 1,300 মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছিল। দুই দেশের শুল্ক মূল্য সুবিধায় এই ইলিশ ভারতে রপ্তানি করা হয়। এজন্য বাংলাদেশি 79টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে। থেকে ইলিশ রপ্তানি শুরু করেছি এবং আগামী যে 30 অক্টোবর পর্যন্ত আমাদের সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে আমরা আশাবাদী যে আমরা সব মাছ আমরা ইনশাল্লাহ ইন্ডিয়াতে তারা যে কাগজপত্র দাখিল করেছেন সেটি যাচাই বাছাই করেছি এবং তারা যে মাছ এনেছেন সেটির থেকে আমরা র্যান্ডম বেসিসে স্যাম্পল এখানে আমরা দেখছি, অল্প সময়ের মধ্যেই সীমানা পার হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করব। উল্লেখ্য, 2012 সাল থেকে দুর্গাপূজার মরশুমে ভারতে ইলিশ পাঠিয়ে আসছে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।